বন্ধুরা শুরু করা যাক তাহলে আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করবো তোমরা যারা দু হাজার একুশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্টোভাসল তো আজকের আলোচনা আমাদের জীবন বিজ্ঞানের আরও দুটি পেজ তোমরা জানো যে এর আগে আমরা জীবন বিজ্ঞানের ছিয়াত্তর নাইনটি এইট একশো কুড়ি একশো পঁয়তাল্লিশ এই চারটি পেজ কমপ্লিট করেছিলাম আজ আমরা আরও দুটো পেজ কমপ্লিট করবো সেটা হলো একশো চৌষট্টি এবং একশো বিরাশি এই দুটি পেজের সম্পূর্ণ শর্ট টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সে সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করবো তার সঙ্গে একটু কথা বলে রাখি বিভিন্ন সাবজেক্টের তার মধ্যে বাংলা ফিজিক্যাল সায়েন্স হিস্ট্রি অন্যদিকে জিওগ্রাফি এর কিন্তু প্রচুর পেজগুলো তোমাদের সামনে ইতিমধ্যে তুলে ধরেছে যারা দেখো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা চ্যানেল প্লেটিস্টে গিয়ে লিঙ্ক দেখে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো তোমরা সরাসরি চলে যাই আমাদের লাইফ সায়েন্স পেজ নম্বর ওয়ান সিক্সটি ফোর তো আমরা যাচ্ছি একশো চৌষট্টি পৃষ্ঠায় আমরা চলে এলাম পেজ নম্বর একশো চৌষট্টিতে তো আমরা এবার শুরু করি আমাদের উত্তর পর্ব আমাদের প্রথম প্রশ্ন দেখো পতঙ্গভুগ উদ্ভিদের চলন হলো কোন ধরনের চলন উত্তর হচ্ছে কেমোনাস্টিক চলন পরেরটা যে রাসায়নিক পদার্থ থেকে অক্সিন সংশ্লেষিত হয় সেটি কি সেটা হলো ট্রিপ্টোফ্যান পরেরটা একটি কিটোজেনিক হরমোন কি উত্তর হলো গ্লুকাগন পরেরটা যে কোষ মায়োলিন আবরণী তৈরি করে সেটি কি সেটি হলো সোয়ান কোষ পরেরটা একটি অ্যাবডাক্টার পেশির উদাহরণ হলো কি ডেলটয়েড পরেরটা একটি কোষ থেকে একশো আঠাশটি কোর্স তৈরি করতে কতবার বিভাজনের প্রয়োজন হয় তোমরা জানো যে দুই দুই থেকে চার চার থেকে আট এইভাবে হয় তো টোটাল হচ্ছে পুরুষদের অটোজোম ও কত এক্সক্রোমজমের পরেরটা জনুক্রমের অযৌন জনু বলতে বোঝায় যে দশাকে সেটি কোন দশা সেটি হলো রেণুধর দশা পরেরটা মাইক্রোপ্রোপাগেশনের প্রথম উদ্ভিদ দেহাংশ থেকে গঠিত হয় কি উত্তর হচ্ছে ক্যালাস পরেরটা পরাগনালী যদি ডিম্বক ত্বক ভেদ করে ভ্রূণস্থলিতে পৌঁছায় তাহলে তাকে কি বলে উত্তর হচ্ছে মেসোগ্যামি বলা হয় পরেরটা দুটি সংকট লম্বা মটর উদ্ভিদের মধ্যে সংক্রয়ন ঘটানো হলে এ শতকরা কত ভাগ লম্বা এবং খর্ব মটর উদ্ভিদ উৎপন্ন হবে তোমরা জানো যে যেন যে ক্যালকুলেশন আছে সেইভাবেই কিন্তু তোমাকে করতে হয় এবার করে কিন্তু তোমার যে উত্তর বেরোবে সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমার লম্বা এবং খর্ব মোটর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপর চলে যায় এক একটি প্রজাতির জনসমষ্টিতে জনসমষ্টি যত জিন আছে তাদের সমষ্টিকে কি বলে তাদের সমষ্টিকে জিন পুল বলা হয় পরের যে প্রশ্নটা রয়েছে আমরা চলে যাই থ্যালাসেমিয়া সংক্রান্ত ভুল তথ্যটি কোনটি ভুল তথ্যটি হলো সেক্স ক্রোমোজোম সংযোজিত রোগ কারণ থ্যালাসেমিয়া হিমোগ্লোবিনের ত্রুটিতে হয় দেহ হলো অসঞ্চিত হয় এটা বংশগত রোগ শুধুমাত্র আলাদা যেটা সেটা হচ্ছে সেক্স ক্রোমোজম সংযোজিত রোগ পরেরটা হিমোফিলিক গ্লোবিউলিন ফ্যাক্টর হলো হলো কি মানে হিমোফিলিক গ্লোবিউলিন ফ্যাক্টর কি উত্তর হচ্ছে এইট উত্তর হচ্ছে বিদাক অর্থাৎ এইট তবে যদি মাতা স্বাভাবিক এবং পিতা বর্ণান্দ হয় তবে তার বর্ণান্য ছিল সম্ভাবনা কত জিরো এই প্রশ্নটা এর আগেও একটা সেটে কিন্তু ছিল এবার আমরা চলে যাবো আমাদের পরে যে বিষয়টা রয়েছে অর্থাৎ আমাদের পরে রয়েছে শূন্যস্থান পূরণ উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে ড্যাশ চলন বলে উত্তর হচ্ছে ন্যাস্টিক চলন বলে তারপর একটা ড্যাশ বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোন উত্তর হচ্ছে থাইরক্সিন হল বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোন পরেরটা একটা চলে যায় দুটি হ্যাপ্লয়েড গ্যামেট মিলনে ডিপ্লয়েড ড্যাশ তৈরি হয় ডিপ্লয়েড জায়গোট তৈরি হয় উদ্ভিদের দেহকোষে অটোমোজম সংখ্যা কি অটোমোজম সংখ্যা হলো টু এন ডিপ্লয়েড সংখ্যা ড্যাশ গঠনের মাধ্যমে উদ্ভিদকোষের সাইটোকাইনোসিস ঘটে কোষপাত গঠনের মাধ্যমে উদ্ভিদকোষের সাইটোকাইনোসিস ঘটে বিভাজন কালে ক্রমোজমে ড্যাশ অংশের সাংখ্যে বেমতন্তু যুক্ত থাকে কায়নোটকারের সাথে বেমতন্তু যুক্ত থাকে এবার সত্য মিথ্যা লোকাস অবস্থান করে সেন্ট্রোমিয়ারে ভুল যৌনজারণের একক রেনু এটাও ভুল ডিএনএতে ইউরাসিন নামক খারকটি থাকে এটাও ভুল সদ্য নিউক্লিয়াস টিপ্লয়েড প্রকৃতি এটা ঠিক প্যারামেসিয়াম এর গমনাঙ্গ হলো খনপদ এটা ভুল তারপর হচ্ছে পত্রাশ্রয়ী মুকুল দেখা যায় পানাতে এটাও ভুল ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ হলুদ গোলা গোলাকার বীজ যেটা হলো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর ক্যাপিটাল আর আর গ্যামেটের মিলনের সঙ্গে যেটা মিলল ক্যাপিটাল টি স্মল টি শঙ্কর লম্বার সঙ্গে শঙ্কল সরি ভুল বললাম গ্যামেটের মিলন হচ্ছে জাইগোট আর সংকল লম্বার সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি ফল পাখতে সাহায্য করে ইথিলিন উদ্ভিদের শস্য যেটা সেটা হচ্ছে ট্রিপ্লয়েড তারপরে থ্রি ইস টু ওয়ান যেটা রয়েছে সেটা হলো ফেনোটাইপ অনুপাত পরে চলে যায় আমরা এসে টাইপের প্রশ্নগুলো তো প্রথম প্রশ্ন মানুষের করটির স্নায়ুর সংখ্যাগত উত্তর বারো জোড়া বিষদৃশ্যটি খুঁজে বের করো হিস্টন বেস পেন্টোস শর্করা ফসফরিক অ্যাসিড উত্তর হচ্ছে তারপর হচ্ছে সিস্টার ক্রোমাটিট কী দেখো আমি উত্তরটা এখানে লিখে দিয়েছি বাইভ্যালেন্টে অবস্থিত সমশস্ত ক্রোমোজোম জোড়ার প্রতিটি ক্রোমোজোম থেকে সৃষ্ট ক্রোমাটিট দুটিকে বলা হয় হচ্ছে সিস্টার ক্রোমাটিট তারপরে হচ্ছে আলফাগ্লোবিন জিন কোন ক্রোমোজমে অবস্থিত কি বললাম প্রশ্নটা আলফা গ্লোবিন জিন কোন ক্রোমোজোমে অবস্থিত উত্তর হচ্ছে ষোলো নম্বর অটোজমে অবস্থিত কোন হরমোন বিচ্ছিন্ন পাতার কোরোফিল প্রতিরোধ করে উত্তর হচ্ছে সাইটোকাইনিন একটি নিউরো হরমোনের নাম লেখো এডিএইচ ক্ষণপথ কি ক্ষণপথ হলো অ্যামিবার গৌরঙ্গ চলে যাব তার পরবর্তী সেটে তো আমরা চলে এলাম তার পরবর্তী সেট অর্থাৎ পেজ নম্বর একশো বিরাশি পৃষ্ঠায় তো আমরা চলে যাই সঠিক উত্তরে মানুষের করটির স্নায়ু সংখ্যা কত উত্তর হল বারো জোড়া এই প্রশ্নটা বারবার রিপিটেশন হচ্ছে হাইপোথালামাস কোন পিটিটারি হরমোন সংরক্ষিত রাখে উত্তর হল এডিএইস লজ্জাবতীর পাতা স্পর্শ করলে যে কারণে নুয়ে পড়ে তা হল কি সেটা হল চলন পর একটা হিঞ্জ বা কবজা সন্ধি কোথায় দেখা যায় উত্তর হচ্ছে কনুইতে একটি নিউরো ট্রান্সমিটারের উদাহরণ কি উত্তর হল অ্যাসিটাইল বীজের অঙ্করোদ্গমের সাহায্যকারী হরমোন কোনটি সেটা হলো জিব্রোয়েলিন তারপর হচ্ছে প্রত্যক্ষ বিভাজন পদ্ধতি কোনটি প্রত্যক্ষ বিভাজন পদ্ধতি হলো অ্যামাইটোসিস তো পরে জলপরাগী পুষ্প কোনটি জলপরাগী পুষ্প হলো পাতা মানে এখানে পাতা টাইপের এই পাতাতেই হয় তারপরে হচ্ছে ষাট বছর পর মানবদেহে শুরু হয় কোন দশা একদম সহজ প্রশ্ন বার্ধক্য দশা ক্রোমোজমের অধিক ঘনত্বযুক্ত পুঁথির মতো অংশগুলিকে কী বলা হয় উত্তর হচ্ছে ক্রোমিয়ার বলা হয় দুটি শঙ্কর কালো গিনিপিকের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম আপত্তের অর্থাৎ এ পনে শঙ্কর কালো গিনিপিক কতগুলো হবে এটাও ক্যালকুলেশন ব্যাপার রয়েছে উত্তর হবে ফিফটি পার্সেন্ট তারপরে যেটা বলছে খরমটর সবসময় খড়োমোটোর গাছ সবসময়ই কী হয় হোমো গাছ প্রকৃতির হয় নীল বন্ডান্ততাকে কী বলা হয় নীল বন্ডান্ততাকে বলা হয় ট্রাই কি কী বললাম ট্রাই তারপর হচ্ছে ক্যাপিটাল ওয়াই তারপরে স্মল ওয়াই তারপরে স্মল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় এটার উত্তর হবে দুই ধরনের তারপরে হচ্ছে নিচের কোনটি শুক্রাণুকে সূচিত করে উত্তর হচ্ছে টোয়েন্টি টু এ প্লাস এক্স অথবা ওয়াই মানে টোয়েন্টি টু প্লাস এ প্লাস এক্স হতে পারে বা টোয়েন্টি টু এ প্লাস ওয়াইও হতে পারে যেকোনো যে কোনোটাই কিন্তু শুক্রাণুকে সূচিত করে অর্থাৎ উত্তর হচ্ছে খদাক এবার চলে যাবো আমাদের তারপরে যে শূন্যস্থান রয়েছে শূন্যস্থানে স্থানে গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে ড্যাশ নামক হরমোন উত্তর হচ্ছে প্রজেস্টার নামক হরমোন বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে যায় একে ড্যাশ বলে উত্তর হচ্ছে ক্যাটার্যাক বলা হয় ফ্লাজলাযুক্ত রেণুকে বলে ড্যাশ উত্তর হচ্ছে চল রেণু তারপর হচ্ছে নিউক্লিয়ার বিভাজনকে বলা হয় ড্যাশ উত্তর হচ্ছে ক্যারিওকাইনোসিস ড্যাশ বিভিন্ন রূপকে অ্যালিল বলে একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে একই ড্যাশ বিভিন্ন রূপকে অ্যালিল বলে উত্তর হবে একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে ড্যাশ প্রকটতা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী উত্তর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী এবার আমরা চলে আসবো সত্য মিথ্যাতে বেটে মটর গাছ হলো মটর গাছের পরিচ্ছন্ন বৈশিষ্ট্যটা ঠিক মানুষের হিমোগ্লোবিনের হিমোগ্লোবিনের গ্লোবিন অংশটি চারটি পেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত এটাও ঠিক রিকম্বিনেশন প্রজাতিতে প্রকরণ সৃষ্টি করে এটাও ঠিক জি জিরো দশা দেখা যায় সমস্ত দেহকোষে কথাটা ভুল পিউপুলের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে কথাটা ঠিক থাইরক্সিনকে ক্যালিরিজেনিক হরমোন বলা হয় এটা ঠিক পরের চলে যায় আমাদের ডানস্তম্ভের সঙ্গে বামস্তম্ভে টু ফোর ডি হরমোন যেটা রয়েছে সেটা হচ্ছে আগাছানাশক অ্যাকশন ডেন্ড্রান সংযোগস্থল যেটা হলো সাইনাপস স্যাড বডি যেটা হচ্ছে খাজ এখানে রয়েছে হচ্ছে গৌণ খাড়া তো খাড়াও বলতে পারো বা খাজও বলতে পারো যাই হোক তারপরে রাঙা আলু যেটা হচ্ছে মূলত্রমুল তারপরে ক্যাপিটাল টি স্মল টি ইন্টু দুটোই স্মল টি যেটা সেটা হচ্ছে টেস্ট ক্রস আর ক্যাপিটাল টি স্মল টি ইন্টু দুটো ক্যাপিটাল টি অথবা একটা ক্যাপিটালটি একটা স্মল টি ইন্টু দুটো স্মল টি যেটা হচ্ছে ব্যাক ক্রস এবার চলে যাবো আমরা তারপরে প্রশ্নগুলোতে দেখো ক্লাসিক হিমোফিলিয়া যদি হিমোফিলিয়া এ হয় তাহলে ক্রিসমাস রোগ কী হবে হিমোফিলিয়া বি জিনের রূপভেদ হচ্ছে জিনের রূপভেদ যদি অ্যালিল হয় তাহলে জিনের অবস্থান কী হবে লোকাস বিষদৃশ্য শব্দ কোনটি জিটিএইস এম এস এইস টিএসএইস এফএসএইস উত্তর হচ্ছে টিএসএইস নিচে চারটির বিষয়ের মধ্যে তিনটি বিষয় অ্যাক্টিভিশের অন্তর্গত সেটা কোনটা কর্নিয়ার এটিনা পিৎ বেন্দু হচ্ছে অন্তর্গত অর্থাৎ উত্তর হচ্ছে অক্ষিগুলো পরের প্রশ্ন আমাদের সেরিবলামের কাজ কি তো সেরিবলামের কাজ হলো দেহের ভারসাম্য রক্ষা করা পরের প্রশ্ন হচ্ছে আমাদের কায়েজমাখি তো কায়াজমা কি আমি সংজ্ঞাটা তোমাদের একটু বলছি তোমরা এটাকে নোটস করে নিতে পারো যে মিওসিসের প্রথম প্রোফেস দশায় ডিপ্লোটিন কি বললাম মিওসিসের প্রথম প্রোফেস দশায় ডিপ্লোটিন উপদশায় হোমোলোগাস ক্রোমোজোম দয়ের দুটি নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের সাথে যুক্ত বা দেখো পরস্পরের সাথে যুক্ত হয়ে যে এক্স আকৃতির গঠন সৃষ্টি করে তাকে কায়াজমা বলে চলে আসি তার পরবর্তী প্রশ্ন তার পরবর্তী প্রশ্ন ছিল আমাদের বাবা মা দুজনেই হিমোফিলিয়া বাহক হলে কিরূপ সন্তান সৃষ্টি হবে দেখো বাবা মা দুজনেই একসঙ্গে হিমোফিলিয়া বাহক হতে পারে না কারণ মা হিমোফিলিয়ার বাহক হতে পারে কিন্তু বাবা কখনও হিমোফিলিয়ার বাহক হতে পারে না এটা একটা ব্যাপার যার জন্য মনে হয় একটা প্রশ্নের সমস্যা আছে এটুকুই মনে হচ্ছে যে এক পরে প্রশ্ন চলে যায় ম্যালেগন্যান্ট টিউমার কি তো আমি সংজ্ঞাটা বলছি যে দুটো অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে সৃষ্ট বিনাইল টিউমার থেকে নিউ প্লাস্টিক যে নিউপ্লাস্টিক যেটা বিচ্ছুরিত হয় বা নিউপ্লাস্টিক কোষ বিচ্ছুরিত হলে তা দেহের অন্যত্র টিউমার তৈরি করে তাকে তোমার ওই মেলেগনার টিউমার বলা হয় আবারও বলছি দুটি অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে সৃষ্ট ভিনাইল টিউমার থেকে নিউপ্লাস্টিক কোষ বিচ্ছুরিত হলে তা দেহের অন্যত্র টিউমার তৈরি করে তাকে তোমার ম্যালিগন্যান্ট টিউমার বলা হয় এই হলো আমাদের আরও যে দুটো সেট বললাম লাইফ সায়েন্সের সেই দুটো সেটের উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম আশা করি ভালো লাগলো তাহলে অবশ্যই লাইক করো তোমাদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ